কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করতে হয়। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ব্যয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করতে হয়। দেখো, এই ব্যয় পদ্ধতিতে জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি করি? আর প্লাস ডাব্লু প্লাস আই প্লাস পি। আরতে কি? আরতে হচ্ছে রেন্ট, রেন্ট মানে হচ্ছে খাজনা। পিতে কি? পিতে হচ্ছে প্রফিট অর্থাৎ মুনাফা। ডাব্লুতে কি? ডাব্লুতে হচ্ছে ওয়েজ মানে মজুরি। আয়তে হচ্ছে ইন্টারেস্ট এবং অর্থাৎ সুদ। তার মানে খাজনা, মজুরি, মুনাফা এবং সুদ, এই চারটি যোগ করে আমরা আয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করতে পারি। এখন দেখো, এখানে আমাদের অনেকগুলো টার্ম আছে। খাজনা, আয়কর, মুনাফা, নিট রপ্তানি, মূলধনী, ভোগ অ্যালাউন্স, সুদ, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং মালিকানা আয়। তো এই যে নিট রপ্তানি, এটি কিন্তু আমাদের এই আয় পদ্ধতিতে জিএনপি নির্ণয়ের সময় অন্তর্ভুক্ত হবে না। তার মানে এই টাকাটি আমরা অন্তর্ভুক্ত করব না। কারণ কি? আমরা আমাদের এখানে লেখাই আছে দেখো যে ব্যয় পদ্ধতিতে আমরা এটি অন্তর্ভুক্ত করি, এটি কিন্তু আয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত হয় না। এখন দেখো খাজনা, এই খাজনা কিন্তু আমরা জানি খাজনা মানে হচ্ছে আর রেন্ট, তাহলে এটি আমরা যোগ করব। আয়কর, আয়কর হচ্ছে মুনাফার একটি অংশ, তাই আয়করও আমরা যোগ করব, অর্থাৎ এটি হচ্ছে প্রফিটের অংশ। পিতে প্রফিট, মুনাফা। মূলধন ভোগ অ্যালাউন্স, এটি কিন্তু আমাদের ইন্টারেস্টের একটি অংশ, তাই এটিও আমরা আয় হিসেবে যোগ করব। আয়তে ইন্টারেস্ট, সুদ, এটিও আমরা যোগ করব। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, এটি হচ্ছে এক ধরনের মজুরি, যে ক্ষতিপূরণটি আমরা মজুরি হিসেবেই দিয়ে থাকি বা মজুরির মতো করেই কাউন্ট করি, তাই এটিকে ডাব্লু হিসেবে আমরা ইনক্লুড করব। এবং মালিকানা আয়, এটিও প্রফিটের একটি অংশ। তাহলে দেখো যে আমাদের মোট পি কত দাঁড়াচ্ছে, তাহলে 124 যোগ 160, তার মানে হচ্ছে প্রায় 284। এরপরে আমাদের আয় কত আসছে? আয় আসছে 200 প্লাস 100, এই যে 200 আর 100, মোট 300। এরপরে দেখো আমাদের ডাব্লু কত আসছে? ডাব্লু আসছে হচ্ছে 2040, এবং আর আছে আমাদের আর, আর হচ্ছে 40 কোটি। এখন আমরা এগুলো যোগ করব। দেখো আর কত ছিল? আর ছিল 40, ডাব্লু ছিল 2040, আই ছিল 300, পি ছিল 284, এবং এগুলো এটির যে যোগফল সেটি হবে মোটামুটি আমাদের এই জিএনপির পরিমাণ, অর্থাৎ 2040, 2080, 2380 যোগ 284, 2380 যোগ 284, এর অর্থ হচ্ছে প্রায় 2584, অর্থাৎ 2584 কোটি টাকা, এটি হচ্ছে আমাদের জিএনপির পরিমাণ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা আয় পদ্ধতিতে এই জিএনপি নির্ণয় করতে পারি। আমরা এর পরবর্তীতে মাথাপিছু আয় কীভাবে নির্ণয় করতে হয় সেটি সংক্রান্ত একটি সমস্যা দেখব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।